আজ আমরা এমন একটা শুভ দিনে, শুভ তিথিতে, শুভ সন্ধ্যাকালীন সময়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটু হরি কথা, কৃষ্ণ কথা, তত্ত্ব কথা শ্রবণের মাধ্যমে আমাদের এই কলিহত মানব চিত্তকে ধন্য করব। এই আশা নিয়ে আজ আমরা সবাই এসেছি। কিন্তু মা গো, আমার মতো মূঢ় জীবের পক্ষে কি এই অগম্য হরি কথা, কৃষ্ণ কথা বলা সম্ভব? যে হরি কথা, কৃষ্ণ কথা স্বয়ং ভোলানাথ তার পঞ্চমুখে বলে শেষ করতে পারে, বল হরি বল। আর আর আমার মতো মূঢ় জীব সেই হরি কথা, কৃষ্ণ কথার কি বা জানি? তাহলে আপনারা প্রশ্ন করবেন, কেন তাহলে তুমি এখানে এসেছো? কেন এসেছি জানেন? শাস্ত্রে কি বলছে, শাস্ত্রে কি বলছে জানো? বৈষ্ণবের পদ ধূলি পদ ধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামে তে উল্লা, বৈষ্ণবের আপনারা সবাই মিলে কৃপা করুন, যাতে করে আমরা কিছু সময়ের জন্য হরি কথা, কৃষ্ণ কথা বলে নিজেদের কলিহত মানব চিত্তটাকে অন্তত একটু ধন্য করাতে পারি। বল হরি বল, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মা গো, কাজ যারা করে ভুল তো তারাই করে, হরি বল। কথা যারা বলে ভুল তো তারাই বলে। রামকৃষ্ণদেব তার শিষ্য বিলেকে বলেছিলেন, ওরে বিলে, অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা কোষ। এই অগম্য হরি কথা, কৃষ্ণ কথা বলতে গেলে ভুল ত্রুটি তো হবেই না, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ বাড়ির সন্তান নয় মা, আরো নিজ বাড়ির চাকর মনে করে এই অধমকে ক্ষমা করে দেবেন। হরি হরি প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। সারা পৃথিবী জুড়ে যে কোনো জাতির মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ ধর্মকে অবলম্বন ছাড়া কেউ কোনোদিন বাঁচতে পারে না। এখন প্রশ্ন হবে, কেন না? ধর্মের উপরে সকাল হলে পূব আকাশে সূর্য ওঠে, সন্ধে বেলায় পশ্চিম আকাশে অস্ত যায়, ধর্মের উপরে নদীতে জোয়ার আসে, ভাটা হয়, ধর্মের উপরে আমরা প্রতিনিয়ত আলো বাতাস পেয়ে থাকি। সেই ধর্মকে কেন্দ্র করে আজকেও আমার শ্রী গুরুদেবের বাড়িতে ধর্মানুষ্ঠানের আয়োজন করা। আমরা যে বারবার এই ধর্ম কথাটি বলে যাচ্ছি, প্রথম আমাদের জানতে হবে এই ধর্ম শব্দের অর্থ কি। এই ধর্ম পালন না করলে কি আমাদের হবে না? কেন বা আমরা ধর্ম পালন করব? এগুলো আগে আমাদের জানতে হবে। না এই ধর্ম শব্দের অর্থ কি, না এই ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধৃধাতু ঘং পত্তই যোগ করে হয় ধর্ম, যাকে আমরা ধারণ করে বেঁচে আছি বা যে আমাদেরকে ধারণ করে বাঁচিয়ে রেখেছে, এর নাম হলো ধর্ম। একটা বালক একটা বাঁশের খুঁটি ধরে তার চারপাশে ঘুরছে, ঘুরতে ঘুরতে বালকটা একসময় হাত
বালকটি যদি তার বাবা কিংবা মায়ের হাত ধরে ঘুরতে থাকত, কোন বাবা মা কি পারে তার ছেলে মেয়ের হাতটা ছেড়ে দিতে? ওই বালকটি যদি তার বাবা কিংবা মায়ের হাত ধরে ঘুরতে থাকতো, যত কষ্ট করে হলেও বাবা মা ছেলেটার হাতটা ছেড়ে দিত না। এখানে তত্ত্ব বলছে, বাবা মা যেমন তার ছেলে মেয়ের হাতটা ছেড়ে দেয় না, আমরাও যদি ধর্মকে সঠিকভাবে ধারণ করে থাকি, ধর্ম আমাদেরকে কোনোদিন ছেড়ে দেবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগে হরি নাম গাইতে গেলে, হরি নাম বলতে গেলে, হরি নাম শুনতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা করা প্রয়োজন, শাস্ত্রে কি বলছে, আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকার হবে। কাকে আশ্রয় করব? না গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরুকে, গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো আলো। অন্ধকার থেকে আলোর পথের দিশারি যিনি, তিনি হলেন গুরু। সেই গুরুদেবের কাছ থেকে আমাদেরকে গুরু দীক্ষা নিতে হয়, গুরু মন্ত্র জপ করতে হয়, তবেই কিন্তু আমরা এ হরি নাম বলার, হরিনাম শোনার এবং হরিনাম শোনানোর উপযোগে উঠতে পারব। এই কথাটা তা প্রতিনিয়ত আপনারা শুনেই থাকেন, যে কোনো ভাগবত পাঠক আসুক, যে কোনো কীর্তনী আসুক, সবাই এ কথা বলে, গুরুচরণ আশ্রয় করে হরিনাম করতে হয়। প্রকৃত কি আমাদের জীবন গুরু পরিবর্তন করে দেয়? কি বাবা দেয়? তার একটা ছোট্ট প্রমাণ শুনুন। এক বৈষ্ণব প্রভাত কালে হরিনাম গাইতে গাইতে গঙ্গা স্নানে যাচ্ছে, কি বলছে, ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ অহ দিন গেলে ঠাকুরাঙ্গ যে বলে একবার, আর দিন গেলে ঠাকুরাঙ্গ
গাছ থেকে মাটিতে পড়ে গেল। আর যেই না মাটিতে পড়ে গেল, সাধু দেখছে একটা হরি কথা বলা টিয়া পাখি, একটা কৃষ্ণ কথা বলা টিয়া পাখি। এই টিয়া পাখিটাকে যদি আমি আমাদের মহারাজের কাছে দিই তাহলে মহারাজ আমাকে অনেক অর্থ দেবে। সাধু হরি নাম করছে কিন্তু অন্তরটা তার পরিষ্কার নয়। মা গো, আমরা হরি নাম করি, হরি নাম গাই, হরি নাম শুনি, তবুও ভগবানের কাছে বলি আমি এত হরি নাম করলাম, আমি এত হরি নাম গাইলাম, তাহলে আমার কৃপা হয়নি কেন? হরি নাম মুখে গাইছি ঠিকই কিন্তু আমার অন্তরটা তো পরিষ্কার নয়। আজকে সেই সাধু কি করছে, সেই টিয়া পাখিটাকে ধরে নিয়ে গিয়ে মহারাজের কাছে পৌঁছে গেছে, বলছে মহারাজ মহারাজ এই একটা আমি টিয়া পাখি এনেছি, যে টিয়া পাখি না হরি কথা বলে, কৃষ্ণ কথা বলে। মহারাজ বলছে তাহলে তো ভালো কথা। তখন মহারাজের একটা সোনার খাঁচায় ওই টিয়া পাখিটাকে টিয়া পাখি বলল কি, হরি নাম করলে এত আনন্দ হয়, আমি কিনা হরি নাম গাইলাম সেই বিনিময়ে আমাকে খাঁচার মধ্যে বন্দী করে দিল। ঠিক আছে, এবার ওই রাজা মশাইয়ের কাছে প্রতিদিন সন্ধেবেলায় এক বৈষ্ণব হরি নাম শোনাতে আসে। বৈষ্ণব এসে বলছে যারা হরি নাম করে তারা বন্ধন থেকে মুক্ত হয়, হরি নাম করলে জীবনে চলার পথ এগিয়ে চলতে পারবে। আর যেই না বৈষ্ণব বলেছে হরি নাম করলে বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, অমনি টিয়া পাখি, এই বৈষ্ণব তুমি মিথ্যে কথা বলছো কেন, তুমি মিথ্যে কথা বলছো কেন? বৈষ্ণব তো অবাক, আমি কি মিথ্যে কথা বলছি? হ্যাঁ তুমি মিথ্যে কথা বলছো, তুমি যে বলছো হরি নাম করলে বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, তুমি যে বারবার বলছো হরি নাম করলে বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, তাহলে আমি হরি নাম গাইলাম তার বিনিময়ে আমাকে এই খাঁচার মধ্যে বন্দী হতে হলো কেন? তখন সেই বৈষ্ণব বলছে ও এই কথা, ঠিক আছে তোকে আমি গুরু দীক্ষা দেব। এই বলে ওই বৈষ্ণব কি করলেন, তাকে গুরু দীক্ষা দিলেন। আর যেই না গুরু দীক্ষা দিয়েছে, পরের দিন সকালবেলায় রাজামশাই দেখতে পেল ওই টিয়া পাখি মারা গেছে। যেই না টিয়া পাখি মারা গেছে, রাজামশাই তার লোকজনদের বলছে এই এই তোরা কে কোথায় আছিস, এই টিয়া পাখিটা না মারা গেছে, একে দূরে কোথাও ফেলে রেখে আয়, পচা দুর্গন্ধ ছাড়বে। রাজামশাইয়ের লোকজন কি করলো, ওই টিয়া পাখিটাকে নিয়ে গিয়ে দূরে যেই না ফেলে দিয়েছে, ওই টিয়া মনের আনন্দে আকাশে উড়ে চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে সেই গুরুদেব কি দীক্ষা দিল, যার বিনিময়ে সেই টিয়া পাখি তার পুনর্জীবন সে ফিরে পেল। যে গুরুদেব এই দীক্ষা দিল যে তুমি মরার ভান করে খাঁচার মধ্যে পড়ে থাকো, তোমাকে মৃত পাখি বলে ওরা দূরে ফেলে দেবে আর তুমি তখন প্রাণপণে পালাবে। মা গো, আমরাও যদি সাধু গুরু বৈষ্ণবের কাছে গুরুদেবীর কাছে দীক্ষা নিয়ে গুরুমন্ত্র জপ করতে পারি, ভগবানের নাম গাইতে পারি, আমরাও এই সংসার বন্ধন থেকে একদিন না একদিন ভগবানের চরণে আশ্রয় পেতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই মাগো, গুরুদেবের কাছে গুরু দীক্ষা নিতে হয় গুরুমন্ত্র, তবেই কিন্তু আমরা হরিনাম বলার, হরিনাম শোনার, হরিনাম শোনানোর উপযোগী হয়ে উঠতে পারব। প্রতিদিন গুরুচরণ পূজা করতে হয়, গুরুমন্ত্র জপ করতে হয়, আর কি হয় তাহলে? গুরুমন্ত্র জপ করলে কি হয়, দিনটা তোমার নন্দে যাবে, বুঝলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, তোমার আনন্দে যাবে বুঝলে গুরুর নাম, দিন তোমার আনন্দে যাবে বুঝলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান,
সর্বশক্তিমান তোমার নন্দে যাবে ভজলে গুরুর নাম, তিনটা তোমার নন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, তিন তোমার নন্দে যাবে ভজলে গুরুর নাম, তিন তোমার নন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু হরি হরি বল হরি বল, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। পৃথিবীতে অনেক মানুষ হারিয়ে গেছে, ইতিহাস হারিয়ে গেছে, হারিয়ে গেছে মানুষের কীর্তি, কিন্তু এ হরির নাম কখনো হারিয়ে যায়নি আর যাবেও না। তিন যুগে হরি নাম ছিল, কলিকালেও হরি নাম আছে, এর পরেও হরি নাম থাকবে। তার জন্যই চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত দুহতনু এক হয়ে শ্রী গৌরাঙ্গ রূপে ভগবান আমার অবতীর্ণ হলেন। ভগবান আসেন কখন? শ্রীমদ ভাগবত গীতা, গীতায় ভগবান বললেন, আমি কোন কোন কারণের জন্য এই ধরাধামে বারবার অবতীর্ণ হই, কোন কোন কারণ? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম্, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে ধর্ম। প্রথম কারণ বললেন পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণের জন্য, অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য বারবার ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। আর কলিকালেরও ভগবান অবতীর্ণ হলেন, কলিকালের গৌরহরি আজ শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নদিয়াবাসী সবাই জয়ধ্বনি করছে, উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। আর নদিয়ার পথে পথে কি বলছে জানো? আমাদের গৌরে লরে এমন সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। সঙ্গে দাদা নিত্যানন্দকে গৌরে লরে সঙ্গে নিতাই এলরে, গৌরে লরে সঙ্গে নিতাই এলরে, গৌরে লরে সঙ্গে নিতাই এলরে, আমার ভুল হেলো।
উপায় করলেন কি না, কলিকালের মানুষ যাগযজ্ঞ করতে পারবে না, পূজা অর্চনা করতে পারবে না, ধ্যান তপস্যা করতে পারবে না। কলিকালের মানুষের জন্য সহজ সরল উপায় করলেন কলৌ হরি সংকীর্তন। কলিকালের মানুষ শুধু হরি নাম করলেই জীবের মুক্তি ঘটবে। ভগবান বলছে, সবাই বলছে, সাধু গুরু বৈষ্ণবরা বলছে, হরি নাম করলেই জীবের মুক্তি ঘটবে, আর কিছু করতে হবে না। কিন্তু হরি নাম করলে আমাদের কি হবে? আমরা কলিকালের মানুষ, আগে ফলের আশা করব, তারপর তো কর্ম করব। হরি নাম করলে আমাদের কি হবে সেটা আগে আমাদের জানতে হবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন কি, চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনং। চেত দর্পণ বলতে কি বলা হয়েছে? দর্পণ মানে আয়না। আয়না আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, সেই আয়না দিয়ে কি করি, আমরা আমাদের শরীরটা দেখি, আমরা আমাদের মুখটা দেখি। কিন্তু ওই আয়নার মধ্যে যখন ময়লা পড়ে যায় তখন কি মুখ দেখা যায়? যায় না। তখন কি করতে হয়? ওই আয়নাটাকে পরিষ্কার করতে হয়। বাজারে বিভিন্ন সাবান পাওয়া যায়, পাউডার পাওয়া যায়, নিয়ে এসে পরিষ্কার করলে ওই আয়নাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু মা গো, আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যে চিত্ররূপী আয়না আছে, ওই আয়নার মধ্যে যে ময়লা পড়ে আছে, ওই আয়নাটা পরিষ্কার হয় কেমন করে? হায় সে পেছনের মা বলছে, সাবান পাউডার খেয়ে নিলে নাকি পেট পরিষ্কার হয়ে যাবে, চিত্ত পরিষ্কার হয়ে যাবে। ছোটা মাটি খেলে কি চিত্ত পরিষ্কার হবে? দূর বাবা কি বলছো তুমি? ছোটা মাটি খেলে চিত্ত পরিষ্কার হবে না, তাহলে কি হবে ছোটা মাটি খেলে? আমি তো মরে যাব। ও জয় নিতাই হরিবল হয়ে যাবে, নিতাই গৌর হরিবল না। তাহলে আমাদের এই চিত্ত পরিষ্কার হবে কেমন করে? হরি নাম গাইতে গাইতে, যেদিন আমাদের নয়ন হতে দুফোঁটা জল বেরিয়ে আসে, বেরিয়ে আসে, সেদিন এই চিত্তরূপ আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। ওরে পাগল মন, বদনে হরি নাম বললে চিত্তরূপ আয়না পরিষ্কার হয়ে যাবে। হরি নাম বলতে বলতে, হরি নাম গাইতে গাইতে, হরি নাম শুনতে শুনতে ভগবান প্রত্যেকের দেহের মধ্যে দুটো নদী দিয়েছে, একটা হলো গঙ্গা আর একটা হলো যমুনা। হরি নাম শুনতে শুনতে যেদিন আমাদের নয়ন হতে দুফোঁটা জল বেরিয়ে আসবে, সেদিন এই চিত্তরূপ আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। আর যখন চিত্তরূপ আয়নাটা পরিষ্কার হয়ে যাবে, সেদিন আমরা নিজেদেরকে চিনতে পারবো। বল, কেন আমি এই ধরাধামে এলাম, আমি কে, সেদিন কিন্তু আমরা জানতে পারবো। আমরা যেমন সমুদ্রের জলের তলায় ডুব না দিলে সমুদ্রের জলের তলায় যে কি আছে তা যেমন আমরা জানতে পারবো না, তেমনি হরি নামের মধ্যে যে কি আনন্দ আছে, হরি নামে যে কি মধু আছে তা জানতে পারবো কখন? এই হরি নামের মধ্যে ডুব দিলে। তাই পদকর্তা কি বলছে গো, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে যে ডুবেছে সে মজেছে, এ নামে যে ডুবেছে সে মজেছে। দুটো মেয়ে
একসঙ্গে কলেজে পড়তো, 18 বছর বয়স হয়ে গেছে তাদের। একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, ওই মেয়ের বিয়েতে ওই কুমারী বান্ধবীটিকেও নিমন্ত্রণ দিয়েছে। হরিবল, ওই কুমারী বান্ধবীটি এসেছে। বিয়ের পর ওই বিবাহিত বান্ধবী যেমন তার নতুন শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি চলে যায়, চলে গিয়েছে, ঠিক অষ্টমঙ্গলায় বাপের বাড়িতে এসেছে। নতুন মেয়ে যখন বাপের বাড়িতে আসে, সবাই যেমন আনন্দ করে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হয়, তাতে ওই কুমারী বান্ধবীটিকেও নিমন্ত্রণ করা হয়েছে। ওই কুমারী বান্ধবীটিও এসেছে, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর ওই কুমারী বান্ধবীটি বিবাহিত বান্ধবীটিকে প্রশ্ন করছে, আচ্ছা বান্ধবী, তুই যে তোর নতুন শ্বশুর বাড়ি গেলি, নতুন স্বামীর বাড়ি গেলি, সেখানে গিয়ে কি আনন্দ পেলি, এটা আমায় খুলে বল, এটা কি খুলে বলা যায়? তখন ওই বিবাহিত বান্ধবীটি বলছে, বান্ধবী, তুই যেদিন আমার মতো শ্বশুর বাড়ি যাবি, সেদিন জানতে পারবি ওই শ্বশুর বাড়িতে গিয়ে কি আনন্দ আছে। তাই পদকর্তা কি বলছে, নামে যে ডুবেছে সে মজেছে, হরি ছিল গৌর আর নিতাই, আমার হরি নামে উদ্ধারিল জগাই আর মাধাই, হায় হায় জগাই আর মাধাই, হরি নাম এনেছিল, এই হরি নাম এনেছিল গৌর আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে